লা ইলাহা না বলে তার ইমান যাবে না, কেউ যদি ইল্লাল্লাহ না বলে তার ইমান যাবে না। আশ্চর্য হয়ে গেলাম সেদিন, কালেমা নিয়ে পর্যন্ত সেই কথা তো বলছে বলছি, পরের দিন কয় একটু বলতো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বেশি ইয়া নাকি লা ইলাহা অংশ বেশি দামি না ইল্লাল্লাহ বেশি দামি? চিন্তা কর, কয় ইল্লাল্লাহ বেশি দামি। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মানুষগুলো কি আসলে? যাই হোক, আমি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই না, এগুলো আমার আল্লাহর হস্তে দিয়েন না। আমি চাই এরাও আমাদের কাছে থাকুক। আমরা সবার, আমরা তো কোনো দলের না, আলেমরা সবার। আলেমরা কি? আমরা আমাদের ভাইরাও মনে করি সবার, কিন্তু দুঃখ লাগে যখন কালেমা বুঝতে গিয়ে যখন দুইটা ভাগ করে ফেলে তখন নিজের কাছে খুব কষ্ট লাগে। এরপরে আসেন, একজন প্রশ্ন করেছে, এক বক্তা ওলিউল্লাহ কাদেরী সাহেব তিনি বলেছেন তাদের তরিকার মুরিদদের জান কবজ করার আগে নাকি আজরাইল মালাকুত মালাকুল মউত তাদের পীরের থেকে অনুমতি চায়। ওরে বেটা তোর পীর, হ্যাঁ শুনেন, এখন এখন যদি এক ঘন্টাও লাগে আমি মাইক ছাড়বো না, আমি এটার উত্তর দিব এরপরে মাইক ছাড়বো। আমি আবার অন্য স্টাইলের বক্তা। এটা মালাকুল মউত কি জিনিস আপনি চিনেন? মালাকুল মউতের সামনে সাত আকাশ আর সাত জমিন কদ্দুর, চিন্তা করেন আপনার ফির। মালাকুল মউতের কাছে সাত আকাশ আর সাত জমিন কামিসলি সাহান, একটা প্লেট একটা থালার মতো, সাত আকাশ আর সাত জমিন একটা থালা একটা প্লেটের মতো হলে কোন আদমে তোমার কাছে তোমার পীরের কাছে মালাকুল মউত অনুমতি নেবে? কারো কাছে মালাকুল মউতের অনুমতি লাগে না, ঠিক কিনা বল? তোমার পীর পিটায় হালুয়া বানায় ফেলবে। এরপরে আসেন, পীরের থেকে অনুমতি নাকি নিয়ে অনুমতি না পাওয়ার পর্যন্ত মুরিদের জান কবজ করে না, এ কথা বলার কারণে ওই বক্তার ইমান কতটুকু আছে? বাবার ইমান নিয়ে টানাটানি করার মধ্যে আমি নাই, তবে এটা কোনো মুসলমানের কথা হইতে পারে? আমি কিন্তু ওই লোকেরা কাফের বলি নাই, আমি বলছি মুসলমান এরকম কথা বলে না। আর ঠিকই, এটা কি খেলা না? এটা খেলা না বাবা। মান মাতা কামা কিয়ামাতু, যে মারা গেছে তার উপরে কিয়ামত হয়ে গেছে, আপনি সাধারণ বিষয় মনে করেন? হ্যাঁ হ্যাঁ, মাইকের সাউন্ড যাবে দেখি তো বলতিস। হ্যাঁ এবার শুনেন, প্রিয় শায়েক, আমাদের সমাজের অধিকাংশ মহিলারা বিভিন্ন মাজারে খানকায় মানত করে রাত্রি যাপন করে থাকে, কাজটা কি জায়েজ? কিসের রাত্রি যাপন? মহিলারা রাত্রি যাপন করবে শুধু স্বামীর এখানে, স্বামীর অনুমতি বিনে কোথাও রাত্রি যাপনের কোনো সুরত নেই। মা এটা মারে পথটা তো মায়ের পথ হাসিল হবে। আপনি স্বামীর অনুমতি বিনে ফিরের কাছে গেলেন, ফিরের লোকে পর্দা আছে না নাই? অনেক কিসের পর্দা বেটা? বাবার কিসের? বাবার সাথে পর্দা কে? বাবার যদি পর্দাই না থাকে তাহলে বুঝতে হবে বাবা অসুস্থ, কথা কয় না? অসুস্থ লোক সে বাবা হয় কি করে? সে নিজে মাহজুর, সে ডাক্তার দেখাবে, নাহলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ আপনি আমার সুস্থ করে দেন, আল্লাহ আমার ভালো করেন। বাবা যত হোক, সুস্থ কোনো মানুষ শাহওয়াতের বাইরে থাকতে পারে না। তাহলে না এই বিষয়ে এখন খান সাহেব ইয়া হাজির সাহেব বলতে চৌধুরী, এই বিষয়ে না, এই বিষয়ে বুঝাইতে হবে তো মানুষকে, এই বিষয়ে মানুষের না বুঝালে মানুষ বুঝবে কেমনে? এই জন্য যত এরকম দেখবেন আপনি বুঝবেন এই সব বিষয়গুলো মানুষকে ধোকা দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য মহিলারা কোনোভাবেই বেপর্দা হয়ে পীরের কাছে গিয়ে মানত করে ওইখানে রাত্রি যাপন করে এই থাকাকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে? আমাদের আগে বা আশেপাশে অনেক বক্তা ওয়াজ করেন, কোনো এক তরিকার মুরিদ হলে ওই আজরাইল আলাইহিসসালাম যেটা বলছে এইমাত্র, অলরেডি এটার উত্তর হয়ে গেছে, তার মানে হচ্ছে অলরেডি আমরা সব প্রশ্নগুলোর উত্তর